ধলাই জেলার কুলাই প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেডের স্মার্ট কনজিউমার স্টোর, এটিএম কাউন্টার এবং সিএসসি সেন্টারের আজ উদ্বোধন হয়েছে। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এর উদ্বোধন করেন। তিনি মানুষকে এর সুফল নিতে আহ্বান জানিয়েছেন। আম্বাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হিমালী দেববর্মা, ধলাই জেলা পরিষদের সদস্য সহ অন্যরা উপস্থিত ছিলেন। আমরা আজকে সমবায় দপ্তরের সহযোগিতায় তাদের পাশে এবং এখানকার মানুষের জন্য, জনগণের জন্য, যাতে আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি চাইছেন এবং ওনার বিভিন্ন একটা কর্মসূচিতে আমরা শুনেছি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সহযোগিতায় যে গ্রাম অঞ্চলে যাতে ডিজিটালাইজেশন করা যায় এবং দেশের প্রত্যেকটা গ্রামে, দেশের প্রত্যেকটা প্রান্তে যাতে ডিজিটালাইজেশনের মাধ্যমে মানুষ যাতে সুযোগ সুবিধা পায় বা মানুষ যাতে সচেতন হয়, যে প্রত্যেকটা পঞ্চায়েত ভিত্তিক যাতে ল্যান্ড ট্যাক্স নতুনভাবে যাতে করে উঠতে পারে এবং নতুনভাবে যাতে করতে পারে, সেই ক্ষেত্রে আমাদের সমবায় দপ্তরের মন্ত্রী নির্দেশ দিয়েছে।